মেয়েরা কাঁদে, কারণে অকারণে কাঁদে। কখনো নিজের জন্য কাঁদে, কখনো মা বাবার জন্য, কখনো ভাই বোনের জন্য, আবার কখনো বা ছেড়ে যাওয়া প্রিয় মানুষটার জন্য। কখনো ছেড়ে আসা প্রিয় মানুষটার জন্য, কখনো নিজের বাড়ির জন্য, কখনো নিজের সাজানো চার দেয়ালের ছোট্ট রুমটার জন্য। মেয়েদের জীবনটা ভাসমান নৌকার মতো, কোথাও স্থায়ী নয়। কখনো বাবার বাড়িতে, কখনো শ্বশুর বাড়িতে, কখনো বা বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেষ পর্যন্ত জায়গা হয় অন্ধকার ঘরে। মেয়েদের জীবনে কোনো কিছুই ফিক্সড হয় না, মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়। তারপরও মেয়েদের কখনো জানা হয় না তাদের জন্য নির্দিষ্ট বাড়ি কোনটা, কোন পরিবারের নির্দিষ্ট মেম্বারশিপ। তারপরও মেয়েরা চারিপাশ সামলিয়ে বেঁচে থাকে, কখনো মূল্য পেয়ে, আবার কখনো বা মূল্যহীন হয়ে। মেয়েরা ভালো থাকতে চায়, নিজের জন্য, নিজেদের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য। নিজের মা, বোন, বউ, প্রিয়তমা এবং মেয়েকে বুঝতে শিখুন, মূল্যায়ন করুন তাদের।